হ্যালো বন্ধুরা, আমরা মামার বাড়ির থেকে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। এবার থেকে তুমি আমাকে দেখতে পাবা মিস্ত্রি। তো এই দেখো, আমরা মাঠে চলে এসেছি। আর দেখেছো ভূমি কথা বললো তোমাদের সঙ্গে, আর ওরা বাড়ি এসছে কালকে এই সন্ধ্যার দিকে। মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার দিকে এসছে। তো আমরা মাঠে চলে এসেছি আজকে, এই যে সকাল সকাল, তো এখন 9টা বাজে। তো কি করতে এসেছি তোমাদেরকে বলছি। আর এদিকে দাদা এসছে, এই যে ও মাঠে একটু কাজ করবে। দেখো পঙ্গপাল এসেছি আমরা আজকে। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে শশার মাচা। তো দেখো কেমন শশার মাচা ছিল আর কেমন হয়ে গিয়েছে, এখন কত গাছ হয়ে গেছে, কত ফুল ফুটেছে। আবার তোমাদেরকে ছোট্ট ছোট্ট মানে শশা দেখাইনি, কিন্তু দাঁড়াও শশা হয়েছে, তো সেগুলোও দেখাচ্ছি। আর মাঠে আমরা এই কারণে এসছি কারণ আজকে হলো শনিবার। তো দেখি কটা শশা হয়েছে, তো ঠাকুরকে দেব। তো আমাদের টুঙ্গির মোড়ের ওখানে পুজো হয়, তো শনি পুজো, তো ওখানেই দেব বলে এই শশা তুলতে এসেছি। আর একটা তুলে নিয়ে গিয়েছে আমাদের বাড়ির ঠাকুরে দেওয়ার জন্য, আর আমরা এসছি এই যে ওই ঠাকুরের দেব বলে শশা। আর শশা হচ্ছে, তো এই বানটা আগে লাগিয়েছে, তো এই বানেই আগে সেই ফুল দেখিয়েছিলাম তোমাদেরকে, তো এই বানেই হচ্ছে শশা হয়েছে। তো এই যে সবে শুরু হচ্ছে শশা ধরা। আর বানটা দেখো কি সুন্দর লাগছে, পুরো সবুজে সবুজ। আর দেখো সবাই ঢুকছে। আর কদিন পরে তো আসলে, যেই আসবে মাঠে তার হাতে একটা দুটো করে শশা। দেখতেই পারলে কত শশা হয়েছে, আর অনেক সব জালি পড়েছে, তো ওগুলো শশা করতে শুরু করে দেবে। চলো এই পাশে দেখে আসি। এই দেখো একটা ছোট্ট। আর ভূমি ওখানে একটা লজ্জাপতি গাছ দেখেছে, তো ওকে লজ্জা দিচ্ছে। এই দেখ কত বড় বড় শশা। এই শশা গুলো আর একটু বড় হতো, পাকি নেই এখনো, কচি। গাছ ছেড়ে ফেলে না কেন শশা তুলতে গিয়ে? এবার একটা আছে তো লাই দেখ। হ্যাঁ কাটা, যেগুলো কচি শশা হয় সেগুলোতে গায়ে কাটা থাকে, আর যখন শশা পুষ্ট হয়ে যায়। না না ওটা কোনো হয়নি, যে শশা গুলো পুষ্ট হয়ে যায় সেগুলো কাটা ঝরে যায়। শশা ধরার টাইম হয়নি তো, এই গাছগুলো আগে চলে এসেছে তাই। এক একটা 100-150 করে ওয়েট হয় শশা। মৌমাছি গুলো মধু খেয়ে
মজা পাচ্ছে। এই গাছে একটা আছে, আসো ওই যে ওই যে একটা বড় শসা। শসা 40-45 দিন পরতে ভালো ধরে, সবে 35 দিন বয়স হয়েছে গাছগুলো। গাছ ছেড়ে না শসা, ওরম করে তোলে না গাছে হাতটা হাত দিতে আর ইয়েতে হাত দিতে। কি বড় বড় তুলেছিস মানে শসা? এমনি গাছ ছিঁড়ে ফেললো না না শোনা ফেলে শসা হবে না কিন্তু। এদিকে আরো আছে, ভালো করে খোঁজ সব। আমি স্বপ্ন দেখছি সেই কালো দাদুর শ্বশুর বাড়ির গরু, সে লাপাতে লাপাতে আমাদের ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, কম্পিউটার ঘরের মধ্যে দিয়ে গুড়া গুড়া থেকে খুলে। হ্যাঁ কাকুমার গরুটা দিয়ে দিলাম, কাকুমার জন্য নারদ লাগে। যাবো দেখুন আমাদের শসা তোলা হয়ে গিয়েছে, আর এই দেখো কত শসা হয়েছে, এখনো আছে সব মাথায় ঘুটি নিয়ে, তো এতগুলো পেয়েছি, এবার ফুল তুলে নেব। এই তার আছে দেখি যাস নি, পা কেটে যাবে। ফুলে দিয়ে দেবো কোনটা তোলে, হ্যাঁ তোল তোল গত দেবো। এইগুলো নীলকণ্ঠ ফুলও বলে, আবার অপরাজিতা ফুলও বলে। কুমড়ো ফুল এ মাকে বলি ভাজা তো করতে, কুমড়ো ফুল গুলো আর এই যে আমরা যখন বাড়ি আর আমরা যখন মাঠে আসছিলাম, ওই যে জেঠাম্মা যা আমাদের বাড়ি আসে, তো ঠাম্মা বললো ফুল নিয়ে আসবি, তাই ফুল নিয়ে যাচ্ছি। আর বর্ষার ভূমি ওই মাছের ওইদিকে গিয়েছে ও ফুল আনতে। তুই কটা ফুল তুলেছিস মানে? ঠাকুর পুজো দেবে আমাকে তুলবে। Yeah.
মিষ্টি ফুলও হয়েছে না ফুল তুল ফুল তুলতে হবে না ছিড়িস না ওই ফুল এই ফুল তুল এটা নিচে আছে এটা নিচে পারবো না কেন এটা আমার এখানে আছে এই চলো দেখি চলো তার আছে এখানে কেটে দেব দেখে পড়বে আমি একদম পড়ে গেছিলাম চলো এবার আমাদের মাঠে যা যা নেয়া সব নেয়া হয়ে গিয়েছে আর আমরা বাড়ি চলে যাব এই আবার যাই তার ওখানে আমি আসছি কাছে নিয়ে আসি দাঁড়াও বউ সাজিয়ে দেবো বউ বউ সাজিয়ে দেবো সোনাটাকে বউ সাজিয়ে দেবো আসো 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 তোমার জন্য আমি ভাবলাম ওকে গোপাল সাজাবো তাই আসো না তাই এ শোন না টাকা সবাই তোকে কতদিন দেখিনি সবাই মিস করছে ওর নিচে তালা এ বুকু আরে দেখো আমাদের পুকুমা পুকুমা একটু পরে ঘুমের টাইম তো ঘুমিয়ে পড়বে আমি ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন আমাদের পুকুকে গোপাল সাজাবো তো কেউ বাড়ি ছিল না ভূমিও ছিল না আমাদের পুকুর ভূমি ছিল না ভূমি যখন ছোট ছিল ওকে একবার সাজিয়ে দিয়েছিলাম তখন আমার ফোন ছিল না ফটো তুলে রাখবো কি করে এ দেখো এসে না তুই সবাইকে হাই করে দাও বলো কেমন আছো তাতা তাতা করে বলে দাও হাই কেমন আছো তোমরা দুষ্টু হয়েছে দুষ্টু হয়ে গিয়েছে তুমি দুষ্টু হয়ে গিয়েছে ও আবার এক দু পা করে হাঁটা শিখতে হাঁটতে যাচ্ছে শিখে গিয়েছে হাঁটা পুজো আস্তে আস্তে মনে হয় ও হাঁটাই শিখে যাবে বুঝছো না ওই দেখো কাম্মা এদিকে কাম্মা কাম্মা ওদিকে আর ও যখন আসলো তো আমি আগে গিয়ে কোলে দিয়েছি ও চুপচাপ মুখের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে চিনতে পারছে না অনেকদিন গিয়েছিল তো সেই জন্য আর অনেকটা এখন চুপচাপ হয়ে গিয়েছে ভুলে গিয়েছে এতদিন আমাদের পুচকুটা বাড়ি ছিল না বাড়িটা মনে হচ্ছিল কেমন লাগছিল আর ভূমিও তো বাড়ি ছিল না তো ভূমিও অনেকদিন গিয়েছিল সেই 14 বার তো ফোন করতাম আমরা ওর তো ফাঁকা ফাঁকা কথা ভূমি আর পুচকু মারি না থাকলে বাড়িটা একদমই খালি খালি ফাঁকা ফাঁকা লাগে ঘুমাবে ও জানো তো পুজো করে যখন কি করে ওই ফুল খেতে নেই সোনা ওই ফুল থাকুই উলুলু হয় উলুলুলু দেখি হাকায় আবার ফুল দেখাচ্ছে ও ফুল নেবে নাই না নাই না নাই না মা লক্ষ্মী ওই ফুল খেতে হয় নষ্ট হাসছে ওর দাঁত দুটো দেখো কথা মাথা হয়েছে দুটো আমার পুতুল নিয়ে খেলা করছে না সোনা কালকে দিদি খেলা করছিল এনাও আচ্ছা মানে পুকুর বাবা রে
আরে পুকু খেলা করবে আজকে, তোমাদের জন্যই তো বানানো সোনা। হে পুকু, কালকে এই পুতুলে চুল খুলে দিয়েছিল, ওরে বাবা কি আনন্দ, কি আনন্দ পেয়েছে মেয়েটা পুতুল দেখে। তোমার তোমারটা তোমার দুটো দিদির দুটো, হ্যাঁ শোনা তুমি কোন দুটো নিবা, সোনা ও সোনা এই চুল ছেড়ে না, ছেড়ে যাবে, ওটা ধর টানে না সোনা। ওই বাবা ওই বাবা জানলাই যাচ্ছে আবার, দাও মা দিচ্ছে না মা, বসার ভাব দেখো একবার, চুপ করে থাকবে পুতুল দুটো নিয়ে, কালকেও খেলা করছিল। আর ওই পুতুলটা চুল পুরো খুলে দিয়েছিল, এ মুখে দেয় না মুখে দেয় না সোনা। আর এখন বাজে যে ডেটটা, তো আমরা এখন যাচ্ছি টুঙ্গির মোড়ে। আর এখানে মানে খুবই ভিড় হয়, আর আমাদের পুজোটা দুপুর বেলা হয় না, আমাদের সন্ধ্যা বেলার দিকে হয়, বিকাল বেলা থেকে রাত হয়ে যায় পুজো হতে। তো এখন যাচ্ছে যে শাশাগুলো নিয়েছি, আর তোমার মাথায় দিয়ে ছাতা আর শাশাগুলো নিয়েছি, আর এই দোকান থেকে বাতাসা নেব, ধূপ নেব, আর কয়েকটা তখন সকালে দেখিয়েছিলাম ফুল তুলছি, তো ফুল নিয়েছি আর নীলকণ্ঠ ফুলও নিয়েছি। তা চলো যাই, এই দুজনে হাঁটতে হাঁটতে, বেশি দূর না, 3 মিনিট লাগবে এরকম। গবলু গবলু বেটা গবলু বেটা, তাহলে চলো আগে যাই, তারপরে মন্দিরটা তোমাদেরকে দেখাবো। একদম টুঙ্গির মোড়েই, আর হচ্ছে কি রোদ, প্রচন্ড রোদ, ভীষণ রোদ রাস্তায়। আর এখন পুরো দুপুর, একদম দুপুর, মানে দুটো দেড়টা দুটো বাজে, তো বুঝতেই পারছো কেমন রোদ, আর এত গরম পড়েছে না, স্নান করছিল তো দৌড়ে চলে এসে, আমি বললাম কি এত রোদের মধ্যে আসতে হবে না, আমরা দুজন বেরিয়ে আসি, দৌড়ে যে দুজন বেরিয়েছি। দেখো রাস্তায় কি রোদ, আর আমাদের দোকানে ওই দোকান মানে আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওই দোকানে মানে বাতাসা আর ধূপ নেওয়া হয়ে গেছে, পাখিগুলো কি করছে রোদের মধ্যে, দেখো কি রোদ, বাপরে বাপ। আর এই যে আমাদের টুঙ্গির মোড়, তো আমরা টুঙ্গির মোড়ে চলে এসেছি, তো ওই দিকটাই আর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হলো সেই মন্দিরটা, মানে আমাদের শনি মন্দির, এখানকার বাবার মন্দির, তালা দেয়া, এখনো কেউ আসেনি। এই তো এখানে থুয়ে যা, ওই দাদুকে বলে দেবো। তো আমাদের পাড়ায় একটা দাদু আছে, ওই দাদুই মানে পুজো দেয় এখানে। এই যে সব থালা বাসন এখানে সব মেজে ধুয়ে দিয়েছে, আর এখানে সবাই দিয়ে গিয়েছে, তো এখানেই আমরা রেখে যাচ্ছি। সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে শুধু।
তো আমাদের ওখানে ফল দেয়া হয়ে গিয়েছে, তো আমরা বাড়ি চলে আসলাম। তো ওখানে কেউ নেই, তো বললামই তো আমাদের এখানে ওই বিকালের দিকে পুজো হয়, তো একটু পর থেকে যাবে, সাড়ে তিনটে চারটে এরকম পর থেকে সব লোকজন আসবে, মানে ভীষণ ভিড় হয় ভীষণ। আর বাজারে যে পুজোগুলো হয় সেগুলো দুপুরের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, তো জানি না এইটা এত দেরি হয় কেন। আর পুজো শেষ হতে হতে পুরো সাতটা সাড়ে সাতটা বেজে যায় এইরকম। আর আমি শুধু একবার মানে তখন এইটা পড়ি, তখনই এই বাবার পুজোর উপোস করেছি, আমি পারি না তো সেই জন্য। আপনি করেছেন? আমাদের বাড়িতে তো হতো, বাড়িতে কি বলতো, বাড়িতে মানে প্রতি বছর ভাদ্র মাসে হতো, মানে একটা শনিবারে হতো প্রতি বছর। আর যে ঠাকুরটা দেখতে পারলে ওইটা পাথরেরই ঠাকুর, মানে ওরকম রং টং করে রেখেছে। আর ওটা ওটা তো একটা মন্দির, মানে অন্য অন্য যেসব মন্দিরগুলো আছে প্রতি বছর, মানে অন্য যে মন্দিরগুলো আছে ওখানে না ঠাকুর পাল্টানো হয়, মানে প্রতি শনিবার শনিবার করে ঠাকুর এনে পুজো করা হয়, আবার বিসর্জন দেওয়া হয়। আর এখানে তো বিসর্জন দেওয়া হয় না, সেই জন্যই হয়তো রাত হয়ে যায়, মানে মন্দিরটাই হয়। এক পক্ষে ঠিকই আছে সব, মানে সকালে কাজটা মানে সব সেরে সুরে বিকালের দিকে পুজো। আমি একবার মাত্র একবার দিয়েছি, কিন্তু আমি পারি না, আর বাবার ঠাকুরের উপোস করা সেই রকম সাংঘাতিক, তো সেই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে ভালো একটা নতুন ভিডিওতে। আর তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব খুব ভালো থেকো, আর বাই বাই।